বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগত আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি সব সময় চাই তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি মূলত তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং 2022 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষাটি তাদের জন্যে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দাখিল পরীক্ষা 2020 এর গণিত প্রশ্ন সমাধান। যদিও এটা দাখিল পরীক্ষার প্রশ্ন, কিন্তু এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ একই সিলেবাস, একই কারিকুলাম, একই বই, কোনো সমস্যা নেই। তাহলে এখন যে সৃজনশীলটা নিয়ে আমি আজকে কথা বলবো, জ্যামিতির, এটা তোমাদের অষ্টম অধ্যায়ের জ্যামিতি। অষ্টম অধ্যায়ে এটা সংক্ষিপ্ত সিলেবাসও আছে। এটা 2020 সালে এসেছে দাখিল পরীক্ষায়। দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে, বলছে কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি একটি ব্যাস। কতে বলছে হাফ বিসিডি এর মান নির্ণয় করো। খতে বলছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল এইসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি, আর গতে প্রমাণ করো যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান দুই সমকোণ। অষ্টম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আছে তার মধ্যে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা একটি একটি করে সমাধান করি। কতে প্রথমে বলছে হাফ বিসিডি এর মান নির্ণয় করো, হাফ বিসিডি এর মান নির্ণয় করো। এবং এখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি একটি ব্যাস। তাহলে বিডি যেহেতু একটি ব্যাস, তাহলে প্রথমে আমরা বিডিটাকে যোগ করে নিই। বিডি যেহেতু ব্যাস, যোগ না করলে তার ব্যাস হবে না, যোগ করে নিই এটাকে আমরা। বিডি একটি ব্যাস। এখন আমরা প্রথমে তাহলে ক নম্বরে কী লিখবো, ক নম্বরে লিখবো বিডি যোগ করি। বিডি কী করি, যোগ করি, যেহেতু আগে বিডিটা যোগ ছিল না, এজন্য বিডি যোগ করে নিলাম। এখন আমাদের বলছে কি বিসিডি এর মান নির্ণয় করো, বিসিডি। তাহলে যেহেতু আমরা ব্যাসটা অঙ্কন করেছি, তাহলে আমরা বলতে পারি কি বিসিডি কী করি, বিসিডি একটা অর্ধবৃত্ত স্থাপন, এটা বৃত্তের অর্ধেকের উপরে আছে, কারণ আমরা জানি একটা ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে, একটা ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে। সেই হিসাবে এই বিডি ব্যাসটা, বিডি ব্যাসটা এই বৃত্তটাকে দুই ভাগে বিভক্ত করেছে, যার এক ভাগের উপরে বিসিডি এটা আছে। তাহলে আমরা বলতে পারি বিসিডি অর্ধবৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখানে অ্যাঙ্গেল বিসিডি একটি অর্ধ বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা এর আগে যে উপবৃত্তগুলো আছে তোমাদের বইতে অষ্টম অধ্যায়ে, সেই উপবৃত্তগুলোতে লেখা আছে, একটা প্রমাণ আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি। সেই হিসেবে আমরা বলতে পারি সুতরাং অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে আমাদের এখানে কী চাইছে হাফ অফ বিসিডি, তাহলে উভয় পক্ষকে যদি আমরা হাফ দিয়ে গুণ করে দিই, হাফ অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু হাফ ইন্টু 90 ডিগ্রি। তাহলে হাফ বিসিডি ইকুয়াল টু হাফ ইন্টু 90 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে 90 ডিগ্রিকে যদি আমরা টু দ্বারা ভাগ করে দিই তাহলে কত হবে 45 ডিগ্রি। তাহলে আমাদের কী বলেছিল প্রশ্নে, হাফ বিসিডি এর মান নির্ণয় করো, হাফ বিসিডি এর মান নির্ণয় করো। তাহলে এই যে হাফ বিসিডি এর মান কত হইলো, 45 ডিগ্রি। তাহলে আমাদের ক নম্বরে যে সমস্যাটা ছিল, যেটা বের করতে বলেছিল, সেটা আমরা বের করলাম, সুতরাং ক সলভ হয়ে গেল। এবার আমরা খ নম্বর প্রমাণ করব। খ নম্বরে কী বলছে প্রমাণ করে যে এইসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি, এইসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি।
তোমরা ঘন বা জড় প্রমাণ করবে। ঘন বা প্রশ্নটা সমাধান করার সময় আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে, সেটা প্রথমে আমরা এও এবং সিও যোগ করে নিব। এও এবং সিও আমরা যোগ করে নিব। এও সিও আমরা যোগ করলে এখানে আমরা কি লিখব, এখানে লিখব প্রথমে লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে লিখব বিশেষ নির্বাচনে লিখব ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অ্যাঙ্গেল এ ই সি ও অ্যাঙ্গেল এ ডি সি বৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ই সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি। এবার আমরা কি করবো, অঙ্কন লিখবো। অঙ্কন অঙ্কনে লিখবো এ ও এবং সি ও যোগ করি। এ ও এবং সি ও যোগ করি। এবার আমরা চলে যাবো প্রমাণে। প্রমাণে দেখো এখানে এ বি সি সাপের উপরে, এ বি সি সাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই দুটো হলো বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এ বি সি চাপের উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও সি। তাহলে আমরা এর আগে একটা জ্যামিতিতে পড়েছি, তোমাদের এই অষ্টম অধ্যায়তে আমরা পড়েছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সেই হিসাবে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু টু অ্যাঙ্গেল এ ই সি, টু অ্যাঙ্গেল এ ই সি। কোন উপপাদ্য অনুসারে একই সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর কি লিখতে পারি অ্যাঙ্গেল এ ও সি এবং অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু টু অ্যাঙ্গেল এ ডি সি, এ ডি সি। কীভাবে লাগলাম, যেহেতু আমরা বলেছি এ ই সি এবং এ ডি সি দুটোই কী কোণ, বৃত্তস্থ কোণ, আর এ ও সি হলো কি কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ যেহেতু আছে, তাহলে আমরা লিখতে পারি এ ও সি সমান টু অ্যাঙ্গেল এ সি, আর এ ও সি ইকুয়াল টু টু অ্যাঙ্গেল এ ডি সি। এরপরে আমরা যেটা লিখব, তাহলে এখানেও এ ও সি এখানেও এ ও সি, তাহলে কি লিখতে পারি, সুতরাং টু অ্যাঙ্গেল এ ই সি ইকুয়াল টু টু অ্যাঙ্গেল এ ডি সি, এ ডি সি। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা টু টু বাদ দিয়ে দিই, তাহলে এ ই সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি প্রুফ। ঠিক আছে, তাহলে আমাদের খ নম্বরে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা গ নম্বরে যে সমস্যাটা আছে, গ নম্বর সমস্যাটা আমরা সমাধান করি। আমাদের যে চিত্রটা এখানে লাগবে সেই চিত্রটা আমাদের এই অংশটুকু প্রয়োজন নেই, এই অংশটুকু প্রয়োজন নেই, এই চিত্র দিয়ে আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, এখন এটা প্রমাণ করার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হলো প্রবিদ্ধ গুণ কাকে বলে, প্রবিদ্ধ গুণ কাকে বলে। দেখা যায় যে এখানে এটাও একটা কেন্দ্রস্থ কোণ, আবার এটাও একটা কেন্দ্রস্থ কোণ, কিন্তু এই দুইটা কেন্দ্রস্থ কোণের মান এক না, এর নিচেরটা 180 ডিগ্রি ছোট,
উপরটা হলো 180 ডিগ্রির চেয়ে বড়। তাহলে 180 ডিগ্রির চেয়ে যেটা কোণ বড় সেটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। কি বলবো? প্রবৃদ্ধ কোণ। আর নিচেরটাকে আমরা শুধুই বলবো কেন্দ্রস্থ কোণ। আর এখানে আমরা দুইটা বৃত্তচাপ নিয়ে কথা বলবো, একটা হলো এবিসি বৃত্তচাপ, একটা হলো এডিসি বৃত্তচাপ। দুইটা বৃত্তস্থ কোণ, একটা এবিসি বৃত্তস্থ কোণ, একটা এডিসি বৃত্তস্থ কোণ, দুইটা এখানে কেন্দ্রস্থ কোণ। একটা শুধু এওসি কেন্দ্রস্থ কোণ, আর একটা হবে কি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, যেটা 180 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে বড়। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তার প্রথমে আমরা এখানে যে কাজটা করব, বিশেষ নির্বাচনটা আমরা লিখে নেব, তোমরা এটা লিখে নেবে। সেটা বলবে যে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডিসি এবং এবিসি দুটি বৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু দুই সমকোণ। এডিসি প্লাস এবিসি ইকুয়াল টু দুই সমকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে অঙ্কনের এখানে প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা প্রমাণ চলে যাচ্ছি। বিশেষ নির্বাচন লেখার পরে তোমরা প্রমাণটা লিখে দিবে, বিশেষ নির্বাচন লেখার পরে প্রমাণটা লিখবে। প্রমাণে প্রথমে আমরা যদি এই এডিসি এডিসি বৃত্তচাপ ধরি তাহলে লিখব এডিসি বৃত্তচাপের উপর দণ্ডায়মান, এডিসি বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি এবং বৃত্তস্থ অ্যাঙ্গেল এবিসি। তাহলে এই এডিসি যখন আমরা চাপ ধরব এটাকে ধরব আমরা বৃত্তস্থ কোণ, আর এটাকে ধরব আমরা কেন্দ্রস্থ কোণ। তাহলে এর আগে আমরা যে উপপাদ্যটা ব্যবহার করেছি সেটা হলো কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই হিসেবে আমরা এখানে লিখতে পারবো প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি অথবা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ লিখতে পারি আমরা কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু টু অ্যাঙ্গেল এবিসি, টু অ্যাঙ্গেল এবিসি, ঠিক আছে। অথবা বা আমরা লিখতে পারি প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু টু অ্যাঙ্গেল এবিসি। এরপর আমরা কি করব, এখন আমরা এবিসি চাপের উপর ধরবো, যখন এবিসি চাপ দেবো তখন এটা হবে কি বৃত্তস্থ কোণ, আর এটা হবে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে আবার আবার কি লিখব, এবিসি চাপের উপর, এবিসি চাপের উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু টু অ্যাঙ্গেল, টু অ্যাঙ্গেল কোনটা হবে এডিসি, এডিসি, ঠিক আছে। তাহলে প্রবৃদ্ধ এওসি এবং আর এখানে কেন্দ্রস্থ শুধু এওসি, এখানে আমরা কেন্দ্রস্থটা আগে লিখেছিলাম, সমস্যা নেই। এখন আমরা কি করবো, এই দুইটা সমীকরণ যোগ করে দেবো, এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ, এই দুইটা সমীকরণকে আমরা কি করে দেবো যোগ করে দেবো। যদি যোগ করে দিই তাহলে কি হবে দেখো, তাহলে এক যোগ দুই, এই দুটো আমরা যোগ করে দিই তাহলে এখানে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু এ বসে ছিল টু অ্যাঙ্গেল এবিসি প্লাস এ বসে টু অ্যাঙ্গেল এডিসি। এর পরিবর্তে দেখো এই প্রবৃদ্ধ এওসি আর শুধু এওসি অর্থাৎ এই কোণ আর এই কোণ পুরোটা মিলে হলো 400 কোণ, 400 কোণ। একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে কয় সমকোণ, 400 কোণ। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা লিখে দিতে পারি 400 কোণ, 400 কোণ ইকুয়াল টু
এখানে দুটো দিয়ে আমরা 2 কমন নিলে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি। এরপর আমরা যে কাজটা করব, উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে দাও, দুই দ্বারা ভাগ করে দিলে চার সমকোণের জায়গায় কি হবে, দুই সমকোণ, চার সমকোণের পরিবর্তে হবে দুই সমকোণ, আর এখানে থাকবে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু দুই সমকোণ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই চিত্র থেকে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান দুই সমকোণ প্রমাণ করলাম। তাহলে এর মাধ্যমে আমাদের এই দাখিল পরীক্ষা 2020-এর 5 নম্বর যে প্রশ্নটা ছিল সৃজনশীল, সেই সমস্যাটা সমাধান হয়ে গেল। আমরা আগামী ক্লাসে পরবর্তী আরেকটি সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।